নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। দুর্যোগ এড়াতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে। রাত ভর বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। সকাল থেকেই দফায় দফায় টানা বৃষ্টি চলছে জেলায়। সুন্দরবনের উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। টানা বৃষ্টি এবং জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের নামখানা, সাগর, পাথর প্রতিমা, গোসাবায় বাঁধে ধস নেমেছে। অনেক এলাকাতেই জল ঢুকছে। আজ এবং আগামী কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার সমুদ্র উত্তাল থাকবে, সেই মতো মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আমাদের সমস্ত মাঝি এবং আমাদের ট্রলার আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আর গতকাল থেকেই অলরেডি শুক্রবার থেকে ট্রলারগুলো ভিড়তে শুরু করেছে ওয়েদার খারাপ থাকার কারণে। আর আমাদের পরবর্তী কোনো নির্দেশ আসা পর্যন্ত সমস্ত ট্রলারই বন্ধ থাকবে। নির্দেশ আসার পরে আবার নতুন করে ট্রলারগুলোকে ছাড়া হবে।